বৃহস্পতিবারের মধ্যরাতের দিকেই দানার ল্যান্ডফল হতে চলেছে। ঘাটাল মহকুমা জুড়ে ব্লকে ব্লকে দানা মোকাবিলার কাজ প্রায় সারা। রাজ্যের সবচাইতে বেশি প্রভাব পড়বে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা, পাশাপাশি প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও। তবে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে যে ছবি আসছে তাতে স্পষ্ট দানার দানা বাঁধা একেবারে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা রয়েছে। তাজপুর, শঙ্করপুর, দীঘাসহ উপকূলবর্তী এলাকা পরিদর্শনে এসেছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীসহ এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের সরানো হয়েছে সমুদ্রের ধার থেকে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে কোনো রকম সমস্যা যাতে না ঘটে সেদিকে নজর রেখেই প্রায় 500 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। নিচু এলাকার মানুষজন আশ্রয় নিচ্ছেন স্কুলঘরে বা প্রশাসনের নির্দেশ মতো বিভিন্ন শেল্টারগুলিতে। মৎস্যজীবীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হয়েছে। অন্যদিকে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন মাঝ সমুদ্র থেকে সমস্ত ট্রলারই ফিরে এসেছে। সবাইকে বলে দেওয়া হয়েছে সবাই বাড়ি চলে এসো। এক নম্বর, দু নম্বর, যেখানে বেশি ঝড় লাগতে পারে সেই জায়গায় লোকজনদের সরানো হয়েছে। কত মানুষ সরানো হয়েছে আমি নির্দিষ্ট বলতে পারবো না। কত মানুষ সরানো হয়েছে এ পর্যন্ত? আমাদের প্রায় 350 স্মরণ হচ্ছে এলাকা ঘুরে দেখছেন। হ্যাঁ, আর কি ব্যবস্থা নিচ্ছে না? যেখানেই যার সমস্যা হচ্ছে সেটাই বলছি সবাইকে, যে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রতিবেদন করে দেবো। গতকাল মাইকিং করে মাছ সমুদ্রে কোস্টাল পুলিশ ঘেরাতে হয়েছে। ঠিক ঠিক না, এগুলো কিছু কিছু করতেই হয়। কিছু কিছু অতি উৎসাহী লোক থাকে তো, তাদের বলতে হবে যে না, অতি উৎসাহ ভালো কিন্তু অতিরিক্ত উৎসাহ ভালো নয়, সেবার আরেক সমস্যা। এবং তখন যদি ডুবে যায় তখন আবার আমরা মহাবিপদে পড়ব। সেই জন্য সবাইকে বলা হয়েছে ভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ছোটো ছোটো মৎস্যজীবীরা যারা মেহেন্দি জাল নিয়ে সমুদ্রে মাছ ধরেন, তাদের তো জীবিকা দান করছে। একটু একটু হবে,
একটা বড় ধরনের বিপর্যয়ের চিত্র তো হবেই, ওই জন্য খুব একটা বড় অসুবিধা হবে না। প্রতি বছরই প্রত্যেক মানুষের জীবনে প্রতি বছরই এরকম টুকটাক হয়, টুকটাক হয়। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে এরকম তাই আর কি। হ্যাঁ জানাচ্ছি তো, তাদের বলছি যে আমরা কথাবার্তা বলছি, ব্যাপারটাকে সহজ করবার চেষ্টা করে যাচ্ছি। এখন বললেই সঙ্গে সঙ্গে সহজ হয়ে যাচ্ছে না, বুঝিয়ে বলতে হচ্ছে রে ভাই। না সেটা অন্য সমস্যা, যা হোক এই সমস্যাগুলো যাতে আর না হয়, রেকার না করে, তার জন্য চেষ্টা করছি আমরা, আর হবে না। থ্যাংক ইউ। Thank you.